প্রথমে আমি আলোচনা করব বোটানির অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় যেটা সবার কাছে সবচেয়ে কঠিন মনে হয় এখানে আমি খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে যেগুলো কঠিন সেই বিষয়গুলো বুঝিয়ে দেব খনিজ দ্রবণ পরিশোষণের জন্য অত্যাবশ্যক মৌলিক উপাদান রয়েছে সতেরোটি এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা সবকটি উপাদান মাটি থেকে শোষণ করে এই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটি আমরা এলডিহাইড বলতে পারি তো এই যে এলডিহাইড আমরা মনে রাখতে পারি যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা সব উপাদান উদ্ভিদ মাটি থেকে শোষণ করে পটাশিয়াম ও নাইট্রেট আয়ন সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় এবং ক্যালসিয়াম টু প্লাস ও সালফেট টু মাইনাস আয়ন মন্থর গতিতে শোষিত হয় বলে মনে করা হয় এটা আমরা মনে রাখতে পারি ভাবে যে পটাশিয়াম নাইট্রেট কেতে পটাশিয়াম কেতে কুইক কুইক মানে কি দ্রুত দ্রুত হয় পটাশিয়াম নাইট্রেট আর ক্যালসিয়াম সালফেট তে সালফেট স্লো স্লো মন্ত্র গতিতে শোষিত হয় ক্যালসিয়াম সালফেট সবাই তো পড়ে কিন্তু কতজন সাজিয়ে গুছিয়ে পড়ে আমরা এবার এই শখটা মান সম্পূর্ণরূপে মুখস্থ করব খুব কম সময়ের মধ্যে কীভাবে মুখস্থ করবো প্রথমে ম্যাক্রোমৌলো এবং মাইক্রোমৌলোগুলো মুখস্থ করব এবং পরবর্তীতে মানগুলো ছোট থেকে বড়ো বা বড়ো থেকে ছোট এই দিকে সাজিয়ে মুখস্থ করে ফেলব প্রথমে আসি ম্যাক্রোমৌলোগুলো ম্যাক্রোমৌলোগুলোর জন্য ছন্দ হচ্ছে হাসে কোন খারাপ কাজে মজা পাওয়া সাংবাদিক হাঁসেতে হাইড্রোজেন কোনতে এন কোন কার্বন অক্সিজেন নাইট্রোজেন খারাপ কে কাজে কে সি এ মজা ম্যাগনেশিয়াম পাওয়া ফসফরাস সাংবাদিক হলো সালফার বা সিলিকন এবার হাসে হাইড্রোজেন হাইড্রোজেনের ষাট হাজার এবার আমরা মানগুলো শুধু মুখস্থ করবো ষাট হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এক হাজার দুইশো পঞ্চাশ একশো পঁচিশ আশি সাঁত্রিশ আবার একবার বলি ষাট হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এক হাজার দুইশো পঞ্চাশ একশো পঁচিশ আশি সাঁত্রিশ আমার সাথে সাথে বলো যে ষাট হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এক হাজার দুইশো পঞ্চাশ একশো পঁচিশ আশি সাঁত্রিশ এভাবে মানগুলো দুই তিনবার বললেই মুখস্থ হয়ে যাবে এবার আসি মাইক্রোম মাইক্রোমলিগুলো হচ্ছে মলি নেতাজিকে ম্যাঙ্গোলোয়া বকলো মলি হচ্ছে মলিভডেনাম নেতাজিকে নেতে সোডিয়াম তাতে কপার তামা মানে কফার জিকে জিঙ্ক ম্যাঙ্গোতে ম্যাঙ্গানিস লইয়াতে লোহা আর বকলোতে বি সিএল বকলো তাহলে বোরন ক্লোরিন এবার মানগুলো বলি মানগুলো হচ্ছে মলিপডেমানের জন্য জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান শরীরের জন্য নাই এরপরে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু টু থ্রি ওয়ান টু টু থ্রি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু টু থ্রি এভাবে মুখস্থ করবো আমরা মানগুলো দুই তিনবার পড়লেই আমরা এটা খুব সহজেই মুখস্থ করতে পারবো এখানে আর একটা বিষয় স্পষ্ট করে দেয় ম্যাক্রোমলগুলো ক্ষেত্রে মান দেখো ষাট হাজার চল্লিশ হাজার ত্রিশ হাজার এক হাজার দুইশো পঞ্চাশ একশো পঁচিশ আশি সাঁত্রিশ দুইশো পঞ্চাশের অর্ধে কত একশো পঁচিশ আশি কমছে ধীরে ধীরে তারপরে ষাট ষাটের অর্ধেক কত ত্রিশ হ্যাঁ এভাবে মনে রাখবো আর সবচেয়ে মনে রাখবা হচ্ছে একটি কিন্তু মিলি মোল পার কেজি এবার আমাদের মধ্যে একটি কনফিউশনের পরা পড়বো আমরা লুন্ডেগর মতবাদ লুন্ডেগরের মতবাদের মধ্যে আয়রন কোথায় জারিত হয় কোথায় বিজারিত হয় কি গ্রহণ করে না ত্যাগ করে এগুলো নিয়ে অনেক ভেজাল হয়ে যায় এবার আমরা খুব সুন্দরভাবে একটি সন্দের মাধ্যমে এটা করবো সেটা হচ্ছে বিবিএল ও এনায়ন নিল বিতে বাইরের তলে বিতে বিজারিত লোহ ইতে ইলেকট্রন এল ওতে লস মানে হারিয়ে অ্যানায়ন তে অ্যানায়ন না নিলোতে গ্রহণ করলো তাহলে বাইরের তলে বিজারিত লোহ ইলেকট্রন হারিয়ে অ্যানায়ন গ্রহণ করলো আর তাহলে ভিতরের তলে কি হবে তাহলে ভিতরের তলে জারিত লৌহ ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন ত্যাগ করলো উল্টাটা হবে ভিতরের তলে আর বাইরের তলে হবে বাইরের তলে বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে অ্যানায়ন গ্রহণ করলো আর ভিতরের তলে হবে উল্টাটা শাকগুলো আমরা কিভাবে করবো শাকগুলো আমরা যে কোনো এক পাশ মুখস্থ করবো আর এক পাশ হবে তার উল্টাটা আর উল্টাটা হবে অন্য পাশটা ওকে সক্রিয় পরিশেষ নিষ্ক্রিয় পরিশিক্ষণের মধ্যে পার্থক্য সক্রিয় পরিশোষনে সবসময় মনে রাখবা যে বেশি বেশি মানে পজিটিভ পজিটিভ বৈশিষ্ট্যগুলো থাকবে আর নেগেটিভ বৈশিষ্ট্যগুলো থাকবে নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে এর মধ্যে শুধুমাত্র দুই নম্বরটা একটু ব্যতিক্রম দেখো পড়লেই বুঝতে পারবা যে সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে পজিটিভ আর নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে প্রত্যক্ষ বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না সক্রিয় পরিশোষণে শ্বাসন হার বৃদ্ধি পায় পজিটিভ বৈশিষ্ট্য নিষ্ক্রিয় পরিশোষণে স্বাভাবিক থাকে যে স্বাভাবিক থাকে মানে কমে না স্বাভাবিক থাকে এটি হলো একটি ব্যতিক্রম সক্রিয় পরিশোষণে ক্যাটা এনায়ন দুই একই সাথে শোষিত হয় একই সাথে দুইটাই শোষিত হয় আর নিষ্ক্রিয় পরিশোষণে ক্যাটা একই সাথে শোষিত হয় না সক্রিয় পরিশোষণে আয়ন বা অনু দ্বারা সম্পন্ন হয় ভাগগুলো কি হয় আয়ন বা অনু দ্বারা সম্পন্ন হয় কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কোনো আয়ন বা অনুর দরকার হয় না নেগেটিভ সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে অ্যানজেমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পজিটিভ বৈশিষ্ট্য আর নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে অ্যানজেমের গুরুত্বপূর্ণ ভূমিকা নেই নিগেটি বৈশিষ্ট্য তাহলে সবীয় পরিশিসন নিষ্ক্রিয় পরিশিসের পার্থক্যটা আমরা এভাবে করবো ফটো সিস্টেম এক ও ফটো সিস্টেম দুইয়ের মধ্যে পার্থক্য আমরা এভাবে মনে রাখতে পারি যে ফটো সিস্টেম একে যত বৈশিষ্ট্য আছে সবগুলো বেশি বেশি থাকবে এবং ফটো সিস্টেম দুইয়ের মধ্যে কম কম থাকবে যেমন ফটো সিস্টেম একে বেশি বতে বেশি বতে বাইরের দিকে ফটো সিস্টেম একে ক্লোরোপ্লাস্টিক গ্রানার খায়লা পর্দার বাইরের দিকে অবস্থিত ফটো সিস্টেম দুই এ ক্লোরোপ্লাস্টিক গ্রানার ভেতরের দিকে অবস্থিত একটা বাইরের দিকে হলে আর একটা কী ভেতরের দিকে এরপরে ফটো সিস্টেম এক ফরসিস্টেম একে বিক্রিয়া কেন্দ্র ক্লোরোফিল এ সাতশো আর ফরিস্টেম দুই বিক্রিয়া কেন্দ্র এ ছয়শো আশি থাকে তাহলে সাতশো বেশি ছয়শো আশি কম তাহলে সিস্টেম একে বেশি বেশি আর সিস্টেম দুই হচ্ছে কম কম সিস্টেম একে দুইটা চক্রই থাকে অর্থাৎ চক্রীয় অচক্রীয় দুইটাই থাকবে আর সিস্টেম দুয়ে শুধুমাত্র অচক্রিয়াই সাথে সম্পর্কযুক্ত সিস্টেম একে অপেক্ষা করে বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে আর ফরিস্টেম দুইয়ের কম পরিমাণে থাকে সিস্টেম একে এনএনপি বিজারণে ইলেকট্রন প্রদান করে আর ফরো সিস্টেম দুইয়ে প্রোটন প্রদান করে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন ওয়ার্ডটা বড় আর প্রোটন ওয়ার্ডটা ছোটো তাহলে এক একটা বেশি বেশি দান করে তাহলে ইলেকট্রন দান করবে আর ফরো সিস্টেম দুই প্রোটনটা প্রদান করে সিস্টেম দুই হতে দুই থেকে এসে পূরণ করে সিস্টেম দুয়ে পানি থেকে ইলেকট্রন এসে পূরণ করে